ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। এখানে টাইগারদের আছে অনেক স্মরণীয় ঘটনা। সেই ভেনুতে বাংলাদেশ দল 7 অক্টোবর সকাল 8টায় পাকিস্তানের মুখোমুখি হবে। পাক বাংলার ম্যাচ দিয়ে সিরিজে প্রথম ম্যাচটি শুরু হতে যাচ্ছে। তবে বাংলাদেশ দলের ওপেনিং নিয়ে বেশ অনেক কথাই হচ্ছে। মেকশিপ ওপেনার মিরাজ থাকবেন, আর থাকলেও সাথে কে থাকবে, নাকি থাকবেই না মিরাজ, সেই প্রশ্ন নিয়ে এক একজনের এক এক মত। আর ওদিকে ক্রাইস্টচার্চের সৌম্য সরকারকে দেখা গেছে বাড়তি অনুশীলনে, তাই সৌম্যকে ঘিরে বিভিন্ন কথা উঠছে। এই ত্রিদেশীয় সিরিজ দিয়ে সৌম্য মাঠে আসবেন সেটা অনেকটা পরিষ্কার। কোন পজিশনে খেলবেন সেটাও মোটামুটি অনুমেয়, কারণ এই কিউই কন্ডিশনে সৌম্যর গড় স্ট্রাইক রেট দুটোই মারানসই, তাই সৌম্য এই সিরিজের প্রথম ম্যাচে থাকছে এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। তবে সৌম্য সরকার কোন পজিশনে খেলবেন, উত্তর একটাই, ওপেনিং। এই ব্যাটার সর্বশেষ নিউজিল্যান্ড খেলেছেন 2021 সালে, আর সে ম্যাচে 27 বলে 51 রানের ইনিংস খেলেন সৌম্য সরকার। কন্ডিশন বিবেচনায় আর অভিজ্ঞতার খাতিরে সেরা একাদশে সুযোগ পাবেন এবং ওপেনিংয়ে খেলবেন এটা নিশ্চিত। অন্তত সৌম্যর কি ওই কন্ডিশনের রেকর্ডস তো তাই বলে। বে ওভালে 2 ম্যাচে 81 রান আর 40 গড় সাথে 150 স্ট্রাইক রেটের ইনিংস খেলেন সৌম্য। ম্যাকলিন পার্কে সর্বশেষ টি-20তে সৌম্য 27 বলে 51 রান করেন 182 স্ট্রাইক রেটে। এসব রেকর্ডস সৌম্যর এই কন্ডিশনে সুযোগ পেতে এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে, তাই বলা যায় প্রথম ম্যাচেই থাকছেন সৌম্য। তবে সৌম্যর সাথে কে থাকবেন, মেকশিপ মেহেদি মিরাজ, প্রশ্নের উত্তর বিভিন্ন অ্যাঙ্গেলে আসতে পারে। কি ওই কন্ডিশনে লিটন থাকতেও মিরাজকে ওপেনিং দেওয়াটা আউট অফ বক্স ডিসিশন হবে, ভালো হলে ভালো, নয়তো সেই পুরনো চিত্র। পুরনো রূপ না দেখতে চাইলে স্বীকৃত ওপেনার লিটনকে ওপেনিংয়ে দেওয়াটা যুক্তিসঙ্গত। কি ওই কন্ডিশনে মিরাজের ইনিংস শুরুর অভিজ্ঞতা নেই, তাই এই কাজটা লিটনকে দিলে মন্দ হয় না, অন্তত কন্ডিশন বিবেচনা করে হলেও। স্বীকৃত 2 ওপেনার নাকি মেকশিপ মেহেদি মিরাজ, কোন কম্বিনেশন আপনার কাছে বেস্ট মনে হয় জানাতে পারেন এখনই। আবু নাইন, স্পোর্টস অ্যান্ড নিউজ।